সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষটা। সিগারেটের পেছনে মাসে কারো কারো হাজার হাজার টাকা ব্যয় হয়। জানেন কি এই সিগারেট কি থেকে তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভেতর পুড়ে সিগারেট তৈরি করা হয়। তবে সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে সিগারেটের মূল উপাদানগুলির একটি ইঁদুরের বিষটা। অবাক হওয়ার কিছুই নেই, কারণ সম্প্রতি অপর একটি গবেষণায় জানানো হয়েছে পৃথিবীর বিখ্যাত আইভরি কফি তৈরি নাকি তৈরি হয় হাতির বিষটা থেকে, যেমনটি ভারতে কফি তৈরি হয় বিড়ালের মল থেকে। যাই হোক, এসব তাও মেনে নেওয়া যায়। কিন্তু পরবর্তী যে তথ্যটি একেবারেই ঘৃণ্যকর সেটি হলো সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শুকরের রক্ত। নেদারল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে 185টি সিগারেট উৎপাদনকারী কারখানার ব্যবহার করা হয় শুকরের রক্ত, কারণ সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়। নেদারল্যান্ডের এই গবেষণায় আরো দেখা গেছে শুকরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়। গ্রিসের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান শুকরের হিমোগ্লোবিন ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছেন। তাও আগে জানা গিয়েছিল সস্তা সিগারেটের মধ্যে অ্যাসবেস্ট এবং মৃত মাছিও থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।